গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ যেগুলো ছিল আমি অলরেডি করে ফেলেছি, দোয়া পালকি না মানে এমনি গুজগাছ যেগুলো ছিল ওগুলো করে ফেললাম। আর দেখো একটা রুটি বানিয়ে নিলাম, এই রুটিটা কিন্তু খেতে ভীষণ টেস্ট, বাট আমি খেতে পারি না, আমার খেলে একটু প্রবলেম হয়। আর দেখো এই যে চা বানিয়ে নিলাম, এখানে একটাতে হচ্ছে চা নতুন বানালাম আর আরেকটা হচ্ছে আগের দিনের, এই ফ্লাস্কটা ধুতে হবে। আর এই যে রুটিগুলো নিয়ে নিলাম এখানে, যেগুলো খাওয়ার না ওগুলো বানানোর জন্য রেখে আসবো, বাহিরে একটা রুম আছে ওইখানে রেখে আসি, পরে সৌদিয়ানরা নিয়ে দিয়ে আসে বানরকে, আমি কখনো যাইনি। তো টুকটাক কাজ করা কিন্তু শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো দেখো আজকেও 9টা বাজে উঠলাম, এখন বাজে বেলা 9টা। তো 9টা থেকে আজকের আমার নতুন ব্লগটা শুরু করলাম। আর হচ্ছে আজকে আসলে কয়েকদিন ধরে একটু সমস্যা হচ্ছে, অর্ধেক রাত হলে আমার ঘুমটা ভেঙে যায়, যার জন্য সকালবেলার ঘুম থেকে উঠতে কষ্ট হয়। তো যাই হোক, টুকিটাকি কাজ করে আসলাম, একটু ই লাগতেছে, একটু রিল্যাক্স নিব সকালবেলা ঘুম থেকে। আজকে কোনো কাজ নেই, আজকে একদম কোনো কাজ নেই, সারা দিন কোনো কাজ নেই, সব ঘর একদম পরিষ্কার, কোনো ময়লা নেই। তো আজকে রান্না করব, ভাবছি যে আজকে চিংড়ি মাছ রান্না করব। বলবো না আগে আগে, কারণ আমার মাথা ই না, বলি আর রান্না করি না। তো আজকে আর বলবো না, আজকে কিছু ভালো আমার মন মতো কিছু রান্না করব। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। সকাল সকালে নাস্তাটা করে নিই, তাহলে কাজের এনার্জি পাবো। তো দেখো আমি এখানে দুধ গরম করে নিলাম, আর হচ্ছে নিয়ে নিব ওটস, আজকে হচ্ছে ওটস খাবো। ওটস গড়ে আর থাকে, বাট আমার খেতে ইচ্ছে করে না, খেলে কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য। তো আজকে ভাবছি যে একটু অন্যরকম করে ওটস খাবো, ফল টল দিয়ে আর কি, ঘরের মধ্যে তো সব আছে, একটু করে খাওয়ার অলসতায় আসলে খাওয়া হয় না। এখন থেকে ভাবছি যে প্রতিদিনই এই ওটসের নাস্তাটা করব। তো দেখো আমি একটা কাজ ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আর একটু দেওয়ার দরকার ছিল, পানি পানি রয়ে গেছে। আর এই যে এখানে আমি কয়েক রকমের ফ্রুটস নিয়ে নিলাম, কলা, আঙ্গুর আর হচ্ছে বেদানা। তো এগুলো আমি কেটে একদম পরিষ্কার করে নিলাম, এখন এটা আমি মিক্সড করব ইয়ের সাথে। আর হচ্ছে একদম বাগানের পুদিনা পাতা, টাটকা পুদিনা পাতা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে, আমি খুব পছন্দ করি পুদিনা পাতা দিয়ে চা। তো এটাও কিন্তু গ্রিন টি। তো আমি সব কিছু একসাথে মিক্সড করে নিলাম, আর হচ্ছে আমি নাস্তাটা খেয়ে নিব। ভীষণ ভালো লাগছিলো, বিশ্বাস করো আজকে মনে হচ্ছিলো ফালুদা খাচ্ছি, সেম ফালুদার মতো টেস্ট। এখন বাজে 11:30, ভাবছি যে আজকে যেহেতু সকাল সকালে আমার সব কাজ শেষ হয়ে গেছে, আর একদম পুরো ফ্ল্যাট একদম ক্লিন, গতকালকেই ক্লিন করে ফেলছি, আর ছোট বাচ্চা নেই যেহেতু, এখানে ময়লা করার কেউ কোনো লোক নেই, তো আজকে বাসা পরিষ্কার করতে হবে না। আজকে ভাবছি যে সকাল সকালে দুপুরে রান্নাটা একদম কমপ্লিট করে ফেলবো। আর আজকে খুব মজার জিনিস রান্না করবো, অলরেডি চিংড়ি মাছ ভিজিয়ে রেখে আসছি, বড় চিংড়ি, ওগুলো ভুনা করব, আর হচ্ছে মাশকলার ডাল রান্না করব। তো দেখো রাত্রেবেলায় ও কতগুলো ইয়ে নিয়ে আসছিলো, বাজার শুকনা জিনিস নিয়ে আসছিলো, টিস্যু, তারপরে হচ্ছে ওয়ান টাইমের যেই এই দস্তরখানা, এই যেগুলো এখানে সোফরা বলে, তারপরে হচ্ছে ওয়ান টাইমের যে গ্লাস, এগুলো আমি একটু ই করে নিলাম। কি কথা বলবো, কথার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আর হচ্ছে আজকে রান্না বান্নার জন্য আয়োজন করছিলাম, আয়োজন চলছিল রান্না বান্না করব, বাট এমন সময় এমন একটা দুঃসংবাদ আসে, আমাদের এখানে যে আন্টি, মুরব্বী আন্টি, ওনার একটা বোন কয়েকদিন পরে পরে আসে, উনি যে একদম সুস্থ তা না, মোটামুটি অসুস্থ, বাট উনি যখন এখানে আসে তখন অনেক খাবার টাবার রান্না করে নিয়ে আসে, এখানে বসে সবাই মিলে খায়,
অনেক মজা করি। তোমাদের সাথে বিকেলের ব্লগ শেয়ার করা হয় না, কারণ এগুলো তো শেয়ার করা যাবে না কখনই। তো যাই হোক, ওই প্রতিদিনের মতো উনি গতকালকেও আসছিল। গতকালকে উনি আমাদের জন্য অনেক খাবার রান্না করে নিয়ে আসছে, এখানে এই দেশের খাবার আর কি। তো খাবারগুলো কিন্তু এখনও আছে বাসায়, এখনও কিন্তু শেষ হয় নাই, এখনও আছে। বাট উনি রাত্রিবেলা স্ট্রোক করে রুমের ভিতরে মরে স্ট্রোক করে মরে নাই, স্ট্রোক করছে। তো দেখো, আমরা কিন্তু ওই যে সংবাদ শুনলাম যে উনি স্ট্রোক করছে হসপিটাল, কাছেই, তো ভাবলাম যে একটু যাই, আমরা রেডি হয়েছি সবাই যাব। বাট এইরকম সময়ের মধ্যে একটা সংবাদ আসে যে উনি মারা গেছে। তো বিশ্বাস করো, এত কষ্ট লাগতেছে, মানে বলার মতো না, কি বলবো, মানে আমার বলার, আমি কোনো ভাষাই খুঁজে পাইতেছি না। উনি এত আন্তরিকতা, এত ভালোবাসা উনি কয়েকদিন পরে পরে আমার জন্য জামা নিয়ে আসে, তারপরে হচ্ছে খুব আদর করে, সবসময় ডাইকে কাছে বসায়, অন্যরকম, মানে কথার কোনো আমি আগামাতা, আমি সিরিয়াল সিরিয়াস মানে এক সিরিয়াল করে কথা বলতে পারতেছি না। যাই হোক, খুব কষ্ট লাগছে, অলরেডি মাটি দেওয়া হয়ে গেছে, অনেক আগেই মারা গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। আর আজকে ভাবছিলাম যে ক্যামেরার সামনেই আসবো না, তো করলাম, ভিডিওটা করে রাখলাম, আমার মনে থাকবে যে উনি কবে মারা গেছে। খুব কষ্ট লাগতেছে, আসলে খুব কষ্ট লাগতেছে, দেখতে পাই নাই লাস্ট হাসপা ওই হসপিটাল থেকেই ই করে নিয়ে আসে, গোসল টোসল করায়, একদম কাফনের কাপড় পরায় নিয়ে আসে। ওনার বাড়িটা হচ্ছে একটু দূরে, যেতে পারিনি, মাটি দিয়ে দিছে, আর কেউ যায় নাই, শুধু আমি না, ওনারা কেউ যায় নাই। তো ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। পৃথিবী সবাইকে একদিন মরতে হবে, আর বিশ্বাস করো, ক্লান্ত হয়ে গেছি, মানে আর ভাল লাগছে না। মানুষের এই চারিদিকে মৃত্যু, এই কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একটা ছেলে মারা গেল, ওনাদের বাসার, ওনার মেয়ের বাসার কাজ এই ড্রাইভার ছিল, ও মারা গেল একদম সেম কাহিনী। আগের দিন আমাকে একটা ওভেন দিয়ে গেল, ওনাদের বাড়ি হচ্ছে কোথায় যেন, নৈশন্দি মনে হয়, নৈশন্দি ওনাদের বাড়ি। তো আর এইরকম না, একটা এক এক এই মৃত্যুর ইটা আমি আর সহ্য করতে পারছি না, আমার আর ভাল লাগছে। তো উনি একদিন না আসলে অনেক কষ্ট পাইতাম, অনেক খারাপ লাগতো, বলতাম যে আসোস না কে, খুব হাসি খুশি একটা মানুষ, খুব ভালো একটা মানুষ। তারপরে হচ্ছে আজকে এখনই আমাদের বনানীতে যে কাজ করতাম, জব করতাম, ওখানেরই একজন গেট কেমন বাইরে বেরিয়ে করতেছে। তো উনি নাকি আজকে কয়েকদিন ধরে স্ট্রোক করছে, বাট আমাকে বলে নাই, আজকে ফোন করে বললো। মানে এত দুঃসংবাদ না, আমি আর নিতে পারতেছি না, ভাল লাগতেছে না। উনি খুব কাছের লোক, খুবই কাছের লোক, এখনও পর্যন্ত আমাদের যত কাজ বাংলাদেশের এই অনলাইনের বা কোনো অফিস আদালতের কাজ হলে ওনাকে দিয়েই করাই, সব কাজ উনি করে। ওনাকে ভীষণ ভালোবাসি আমরা, অনেক পছন্দ করি। উনি আজকে ফোন দিয়ে বললো যে মইরা গেলে তো আজকে দুদিন হইতো, স্ট্রোক করে নাকি রাস্তায় পড়ে গেছে, মানে এরকম না, শুনতে শুনতে আমার আর এখন ভালো লাগে না। তো যাই হোক, এগুলা শুনতে হবে, কিছু করার নাই। মানুষ পৃথিবীতে আসছে, তাকে যেতেই হবে, একটা সময় যেতে হবে, মেনে নিতে হবে আমাদেরকে এগুলা। তো আজকে আর তোমাদের সাথে ব্লগ তেমন একটা শেয়ার করলাম না, সরি, কালকের থেকে ভালো করে চেষ্টা করব, মন মানসিকতা খুবই খারাপ। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।